কিছুক্ষণ আগে আমরা বাটিভাটা পর্বের অধিশ্রেণী একনাথা সম্পর্কে জেনেছি, এখন আমরা জানবো অধিশ্রেণী বা সুপার ক্লাস ন্যাথাস্টোমাটা সম্পর্কে। ন্যাথাস্টোমাটা সেটা আবার সাতটা ক্লাসে বিভক্ত, চলো সেগুলো সম্পর্কে একটু পড়ি। প্রথমেই হচ্ছে কনড্রিকথিস। কনড্রিকথিস, এদের দেহ ক্ষুদ্র প্ল্যাকয়েড আয়েশ দ্বারা আবৃত থাকে। এদের দেহের যে আয়েশ থাকে ওই আয়েশগুলো কি প্ল্যাকয়েড আয়েশ। এরপর এদের অন্তঃকঙ্কাল হচ্ছে তরুণাস্থি নির্মিত। দেখো কনড্রিকথিস, কনড্রিকথিস শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাই হচ্ছে কনড্রোস আর হচ্ছে ইকথিস। তাহলে কনড্রোস মানে হলো তরুণাস্থি আর ইকথিস মানে হলো মাছ। তাহলে কনড্রিকথিস মানে হচ্ছে তরুণাস্থি নির্মিত মাছ। এদের পাঁচ থেকে সাত জোড়া ফুলকার অন্ত্র থাকে। এদের পুচ্ছ পাখনা হচ্ছে হেটারোসার্কেল। হেটারোসার্কেল মানে হচ্ছে এদের পুচ্ছ, যে এদের যে লেজটা এটা হচ্ছে অসমান। তুমি আমাদের নর্মাল মাছগুলো দেখো, যেমন রুই মাছ, কাতলা মাছ, তাদের লেজগুলো দেখো কীরকম, দুই পাশটাই কিন্তু সমান, কিন্তু এদের লেজটা হচ্ছে এব্রো থেব্রো, অসমান আকৃতির লেজ। এছাড়া এদের মুখছিদ্র হচ্ছে দাঁতালো এবং নাসারন্ধ্র অঙ্কীয় দেশে অবস্থিত। এর উদাহরণ হলো থুটরি হাঙর, বৈজ্ঞানিক নাম হচ্ছে স্কলিওডন ল্যাটিকডাস। স্কলিওডন ল্যাটিকডাস হলো থুটরি হাঙরের বৈজ্ঞানিক নাম, একটু কঠিন তাও মনে রাখতে হবে। তাহলে আরেকবার রিভিউ করি, এদের দেহ হচ্ছে প্লাকোয়েড আয়েশ দ্বারা আবৃত, অন্তঃকঙ্কাল তরুণাস্থি নির্মিত, পাঁচ থেকে সাত জোড়া ফুলকার অন্ত্র থাকে আর হচ্ছে পুচ্ছ পাখনা হেটারোসার্কাল। এই গেল আমাদের কনড্রিকথিস শ্রেণী। এরপর হচ্ছে অ্যাক্টিনোপটেরেজি। অ্যাক্টিনোপটেরেজি হচ্ছে অ্যাক্টিস মানে হলো রশ্মি আর টেরিস মানে হলো পাখনা, অর্থাৎ এদের পাখনাগুলো অনেকটা রশ্মির মতো, এই কারণে এদেরকে অ্যাক্টিনোপটেরেজি বলা হয়। এদের অন্তঃকঙ্কাল কিন্তু অস্থিময়, এদের তরুণাস্থি নির্মিত নয়, এদের হচ্ছে অস্থিময়। ত্বক হয়ে থাকে গ্রন্থিময়। এদের আয়েশ সাইক্লয়েড অথবা টিনয়েড, এই দুই ধরনের আয়েশ, সাইক্লয়েড অথবা টিনয়েড। ফুলকা রন্ধ্র কান কোতে ঢাকা থাকে। এদের বায়ুথলি বা পটকা থাকে আর এদের লেজ থাকে হচ্ছে হোমোসার্কাল ধরনের, অর্থাৎ পুচ্ছ পাখনা দুটি সমান এবং রশ্মিযুক্ত। এর উদাহরণ হলো আমরা যে মাছগুলো খাই, যেমন কাতলা, ক্যাতলা, কাতলা, ট্যানিউলোসা, ইলিশা বা হচ্ছে ইলিশ মাছ। আরেকবার রিভিউ করি, এদের অন্তঃকঙ্কাল হচ্ছে অস্থি নির্মিত, ত্বকে কিন্তু গ্রন্থি থাকে। এদের আয়েশ সাইক্লয়েড বা টিনয়েড। ফুলকা রন্ধ্র কান কোতে ঢাকা থাকে, বায়ুথলি বা পটকা থাকে আর লেজ হচ্ছে হোমোসার্কাল ধরনের। তাহলে গেল আমাদের অ্যাক্টিনোপটেরেজি। এই দুইটাই কিন্তু মূলত অনেকটা এই সামুদ্রিক প্রজাতি বা মাছ প্রজাতি যারা পানিতে থাকে। এরপর আমরা পড়ব সার্কোপটেরেজি সম্পর্কে। সার্কোপটেরেজির সার্কাস মানে হলো মাংসল আর টেরিস মানে হলো পাখনা। এদের পাখনাগুলো মানে বেশ একটু বড় বড় হয়, এই কারণে হয়তো এদের এই নাম সার্কোপটেরেজি। এদের অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত। এদের আয়েশ হচ্ছে গ্যানোয়েড আয়েশ। এদের আয়েশের নাম হচ্ছে গ্যানোয়েড আয়েশ। এদের ফুলকা রন্ধ্র কানকোতে ঢাকা থাকে, লেজ হচ্ছে ডাইফিসার্কাল, অর্থাৎ এদের পুচ্ছ পাখনার অংশ দুটি একত্রিত হয়ে অভিন্ন নমনীয় পাখনা হিসেবে লেজ ঘিরে অবস্থিত। তাহলে এর উদাহরণ হচ্ছে ল্যাটিমেরিয়া চালমনি হলো শিলাকান্ত মাছ। তাহলে সার্কোপটেরেজি আরেকটা বার রিভিউ করি, অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত, গ্যানোয়েড আয়েশ থাকে, ফুলকারন্ধ্র কানকোতে ঢাকা, লেজ হচ্ছে ডাইফিসার্কাল, অর্থাৎ এই পাশ থেকে একটা আসে, এই পাশ থেকে একটা এসে মূলত বলা যায় একটা ত্রিকোণাকৃতির লেজ তৈরি করে। তাহলে আমরা পড়ে ফেললাম সার্কোপটেরেজি সম্পর্কে। এরপর আমরা পড়ব অ্যাম্ফিবিয়া বা উভচর। উভচরদের ত্বক হচ্ছে নগ্ন, এদের ত্বকে অনেক গ্রন্থি থাকে আর এদের ত্বক সিক্ত প্রকৃতির। অগ্রপদের প্রতিটিতে চারটি এবং পশ্চাৎপদে পাঁচটি করে নখরবিহীন আঙ্গুল থাকে। এদের আঙ্গুল থাকে কিন্তু আঙ্গুলের নখ থাকে না। অগ্রপদ মানে হচ্ছে যেগুলোকে আমরা হাত বলি, তো তাদের হাতের থাকে চারটা আর পায়ে থাকে পাঁচটা করে আঙ্গুল। এরা হচ্ছে অ্যাক্টোথার্মিক। অ্যাক্টোথার্মিক মানে হলো দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে সাথে ওঠা নামা করে, অর্থাৎ যখন পরিবেশের তাপমাত্রা একদম কমে যায় তখন এরাও এরকম এদের দেহের তাপমাত্রা কমিয়ে দিতে সক্ষম। এদের হৃৎপিণ্ড থাকে তিন প্রকোষ্ঠ বিশিষ্ট, অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকল, অর্থাৎ দুইটা অ্যাট্রিয়া থাকে আর একটা ভেন্ট্রিকল থাকে, অলিন্দ আর নিলয়। তাহলে এর বৈজ্ঞানিক নাম এরপর এ শ্রেণীর প্রাণী হচ্ছে সোনা ব্যাং। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে হোপ্লোব্যাট্রাকাস টাইগেরিনাস।
তাহলে আমরা পড়ে ফেললাম অ্যাম্ফিবিয়া সম্পর্কে। আরেকবার বলি, এদের হচ্ছে ত্বক নগ্ন, গ্রন্থিময় এবং সিক্ত। এদের হাতে, মানে হাত যেটাকে বলা হয় অগ্রপদ, সেখানে 4টা আঙুল, পায়ে থাকে 5টা আঙুল। এরা একটোথার্মিক, পরিবেশের সাথে সাথে এদের দেহের তাপমাত্রা ওঠানামা করে। 3 প্রকোষ্ঠ বিশিষ্ট তাদের হৃৎপিণ্ড থাকে। তাহলে এগুলো পড়ে নিলাম, আরও কয়েকটা আছে, আরও প্রায় 3টার মতো আছে, এগুলো আমরা পরবর্তীতে পড়ব। তোমরা একবার করে এটা দেখবে, ভালো করে পড়বে, ছবিগুলো দেখবে আর বৈজ্ঞানিক নামগুলো পড়ে নিবে।